আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। পড়াশোনা করছে দ্বিতীয় পর্যায়ে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একবার। গত পর্বে আমি সবাই কয়েকটা টুলস নিয়ে আলোচনা করেছি এবং এই টুলসগুলোর ব্যবহারও ভালোভাবে দেখিয়েছি। আপনারা যারা গত পর্বটি দেখেনি তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে গত পর্বটি দেখে আসতে পারেন। আমরা আজকে মূলত কিছু টুলস দিয়ে শুরু করবো, যেহেতু আমরা গত ক্লাসে দুইটা টুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রেসিপি থেকে আলোচনা শুরু করবো। তাহলে আমরা এই ছবিটা দিয়ে দেখাই, আমি বড় করে নিলাম, রেসিপি ক্লিক করলাম, সেটার সাথে কন্ট্রোল দিয়েছিলাম, ডিসলেক্ট করলাম। প্রথমে কি আছে, আমরা এখান থেকে ক্লিক করে ফেলি, দেখবো তিনটা এই লেসি টুলসের আন্ডার তিনটা টুলস হয়েছে। লেসি টুলস তাহলে আমরা দেখবো লেসি টুলসের কাজ। লেসি টুলসের কাজ হচ্ছে যেখান থেকে আমরা ড্র করবো ওখান থেকে ড্র করে করে এনে শেষমেশ আবার ওই জায়গায় এনে সংযুক্ত করতে হবে। তাহলে তিনটা টুলসের কাজে একই কিন্তু সামান্য একটু ভিন্নতা রয়েছে। তাহলে আমরা শুরু করছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ড্র করে করে নিতে হবে। এই কাজটা আস্তে আস্তে করবেন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিকাল, আমি একটু তাড়াহুড়া করছি। তত আস্তে আস্তে করবেন এইসব কাজ, তত বেশি সুন্দর হবে। কাজটা করলে কাজটা সুন্দর হয়, সুন্দরভাবে এইভাবে করবেন। এখানে এনে শেষ করলাম, দিয়ে দিলাম, দেখেন সম্পূর্ণ জায়গাটা সিলেক্ট করে নিল। এখন বন্ধুরা এটা এখানে দেখতেছি আমি আমার কিছু জায়গায় সিলেক্টটা পুরো করে নিয়ে নেই। তাহলে আমি এটার জন্য কি করব, জাস্ট কম্পিউটারে আল্টার বাটন ক্লিক করে এটা একটু ড্র করে দেবো। এই ধরে এই যে আমার এইটা বাদ করেছে, ধরেন একটু বাদ করেছে, আমি যত দিলাম ওই জায়গাটা নিয়ে নিই। তারপর ধরেন এই এই জায়গায় দেখেন এই ধরনের আস্তে আস্তে কাজটা করতে হবে। এই যে এখানে আমি ড্র করলাম, এই একটু বেশ কম হলে ওটা আবার পরে ঠিক করে নিই, যে দিলাম এটা ওটু নিব। এভাবে আসলে আমরা কাজটা করতে পারবো। এখন যে আমি মুখ তুলে যাই, মুখ তুলে গিয়ে যদি আমি এটা নড়াচড়া করি, দেখবেন যে এটা পুরোটাই আলাদাভাবে সরে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থান ফিরে যাই। এখন আমরা দ্বিতীয় টুলসটি দেখবো, লেসি টুলসের মধ্যে দ্বিতীয় টুলস আছে পলিগোনাল লেসি টুলস। এই টুলস আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। ডি টুলস এই টুলসের কাজ হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করব। এই টুলসের কাজ হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্লিক করে করে নিয়ে যেতে হবে, একদম শেষে এই জায়গায় ঘুরে আনতে হবে। দেখেন দেখেন আমি করতেছি, যে আমি ক্লিক করলাম, ধরে ধরে যে জায়গায় আপনার মিল রয়েছে যে জায়গায় করলে একদম পারফেক্ট কাজটা হবে, ওই জায়গায় আস্তে আস্তে কাজটা করতে হবে। দুইটা টুলসের কাজ একই, একটা হচ্ছে যে আপনার মাউস পয়েন্টার থেকে ড্র করে করে ফেলতে হবে, আর এই টুলসের কাজ হচ্ছে যে আপনি আস্তে 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 ক্লিক করে করে কাজটা করবেন। এই কাজগুলো যত আস্তে আস্তে করবেন তত সুন্দর হবে, আর বিশেষ করে এগুলো সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজগুলা ভালো পান। যেহেতু
ভিডিও বড় হয়ে যেতে পারে, বেশি বড় হলে ওই জন্য আমি আজকে একটু দ্রুত করছি, আপনি এটা আস্তে আস্তে করবেন, যত বেশি আস্তে আস্তে করবেন, যদি যে কাজটা করবেন তত বেশি সুন্দর হবে কাজটা। আমি যদি এখন মুড করে যাই, মুড করতে যদি আমি এটা নড়াচড়া করি, এটাও একইভাবে কাজ কিন্তু একই, কিন্তু সামান্য একটু ভিন্নতা রয়েছে। এখন আমরা যাবো কন্ট্রোল টি দিয়ে ডিসলেক্ট করে নিব। আর এখানে একই অবস্থা, একইভাবে আপনি যদি এখানে যান, এখানে যদি আপনি আর মনে হয় যে না আমার একটু 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 কোনো জায়গায় একটু বাদ করছে, তাহলে আপনি লেসি টুল দিয়ে আগের মতো করে কাজটা করে ফেলতে পারবেন। যেহেতু এই জায়গায় ধরেন আমি একটু করে দেখাই, এই জায়গাটা আমি লেসি তুলে গেলাম, লেসি তুলে গিয়ে জাস্ট আল্টার বাটন ক্লিক করে এই জায়গাটা আমি একটু ঘুরাই দিলাম, দেখেন মিলিয়ে নিলাম। তাহলে আমি এটা কন্ট্রোল ডিসলেক্ট করলাম, কন্ট্রোল ডিসলেক্ট করে আমি এখান থেকে ম্যাগনেটিক লেসি তুলে গেলাম। ম্যাগনেটিক লেসি তুলে কাজ ঠিক একই, কিন্তু এটা অল্প ধরে নিবে, আর আপনি শুধু হাতটা চালাবেন, ড্র করবেন, এটা অল্পতে আপনার সিলেক্ট করে নিয়ে নিবি। এটি দেখেন নিয়ে নিচ্ছে ওটুতে, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু পাঁচ কেসে নিয়ে যাবেন, এটা ওটুতে ও ড্র করে নিয়ে নিবে। তো ম্যাগনেটিক কাজ ওই ধরনের ম্যাগনেট নিয়ে নিচ্ছে, আমি জাস্ট এদিক থেকে ঘুরাই, এদিক থেকে ঘুরাই, জাস্ট এখান থেকে নিয়ে আসে, জাস্ট এখানে নিয়ে ক্লিক করে দিলাম। যে নিয়ে নিল, এখন যদি আমি যদি সিলেকশন মুড তুলে যাই, মুড তুলে যাই, এখন যদি আমি এটা নড়াচড়া করি, যেখানে সেখানে আমি নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মূলত এই ইউটিউবের কাজ, আশা করি সবাই আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখবো পাশে যে টুলস আছে, লেসি টুলস, ম্যাজিক টুলস, অনেক রকম ম্যাজিক টুলসের কাজটা দেখবো, এটা আমরা ডিসলেক্ট করেছি। ম্যাজিক টুলের কাজ হচ্ছে একই খেলা, যখন ব্যাকগ্রাউন্ডটা করবেন একটি এক ক্লিকে এই কাজটা করে দিবে, আপনার শুধুমাত্র একটি ক্লিক করলে এই কাজটা হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা এই টুলসগুলো দিয়ে একটা একটা প্রতিটা ধরে 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 কাজটা করেছিলাম, লেসি টুলসের ক্ষেত্রে এরকম না, লেসি টুলসটা আপনি একই খালা সে ধরে নিয়ে নিবেন, জাস্ট এসে লেসি টুলসে ম্যাজিক টুলসে ক্লিক করবেন, ম্যাজিক টুলসে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখেন কত সুন্দরভাবে সম্পূর্ণ একদম পুরোটা নিয়ে নিই। দেখেন এটা কিন্তু বাইরে, আমরা যদি এটা কোনো অন্য একটা কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ডে, সেখানে গিয়ে আমরা একটা কালার সিলেক্ট করলাম, ধরুন এটা দিলাম, ওকে দিলাম। আমি যখন এখন কিবোর্ড থেকে যখন আমি ডিলেট বাটন ক্লিক করব, যখন আমি ডিলেট বাটন ক্লিক, যখন আমি ডিলেট বাটন ক্লিক করব, যখন দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল দিয়ে দিলাম ডিলেট, দেখেন সরাসরি চেঞ্জ হয়ে গেল, তাহলে দেখতে পারলেন এই দুটা টুলসের কাজ আমি আপনাকে দেখালাম, একটা হচ্ছে ম্যাজিক টুলস, একটা হচ্ছে লেসি টুলস, যেটা তিনটে টুলস আছে, তিনটে টুলসের কাজ দেখলাম, আর ম্যাজিক টুলসের কাজও আপনারা দেখলেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা ক্লিক করবেন পুরোটাই হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনি যে কালারটা দিতে চান আপনি ওই কালারটাই করে ফেলতে পারবেন।
ফর্মুলা আচ্ছা করে সবাই পারবেন কাজটা আমি যদি এখান থেকে ডিলিট করে ক্লিক করে দেবেন সম্পূর্ণ ডিলিট হয়ে গেল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন।